90-এর সেই ছাত্র গণঅভ্যুত্থানের পরে আওয়ামী লীগরা নতুন মুজিব কোর্টট বানায় রেডি হয়ে গেছিল নির্বাচনের আগে, মন্ত্রী পরিষদ ভাগটাক হয়ে গেছিল। আমাদের সাংবাদিকরা, বিদেশি বন্ধুরা, এমনকি আমাদের মতো কেউ কেউ হইতে পারে, তারা মনে করছিল আওয়ামী লীগ তো ক্ষমতায় এসেই পড়ছে। কিন্তু জনগণ জানতো যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে আজকে দেশের যে অবস্থা হয়েছে এই অবস্থাই হবে। সেই কারণে কিন্তু সেই সময় বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল থাকলেও বিএনপিকে কিন্তু সেই সময় এই দেশের জনগণ ভোট দিয়ে ক্ষমতায় পাঠিয়েছে, কারণ জানে যে আওয়ামী লীগ এই দেশের জন্য রাজনীতি করে না। আপনাদের মনে থাকার কথা, আজকের অবৈধ প্রধানমন্ত্রী সেই সময় আমাদের নেতা সাদেক হোসেন খোকা খুব একটা বড় নেতা ছিল না, মেজর মান্নান কোনো নেতাই ছিল না, কিন্তু তার সাথে তাকে পরাজয় বরণ করতে হয়েছে। কারণ এই দেশের মানুষ রাজনৈতিকভাবে অনেক সচেতন, আমরা রাজনৈতিক নেতারা ভুল করি, জনগণ ভুল করে না, এই কথাটা মনে রাখতে হবে। আমরা অনেক সময় জনগণের উপর দোষ দেই, জনগণ ভুল করে না। তাই আজকেও বলি যে আমাদের ভেবে শুনে সামনের দিকে এগুতে হবে। এখন যে অবস্থায় আমরা দাঁড়িয়েছি, পাতলা সুতার উপরে দাঁড়িয়ে আছি, এখান থেকে আর ভুল করা চলবে না, ভুল করা চলবে না। আমাদের ভুল মানে ওদের ক্ষমতা দীর্ঘায়িত, আমাদের ভুল মানে এই দেশটা দখলদাররা আরো পার্মানেন্টলি দখল নিবে। সেই কারণেই আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আজকে রাজপথে নেমে আসতে হবে, এবং তখনই জনগণও রাজপথে নেমে আসবে। তাই প্রথমেই বলেছি বক্তব্য দীর্ঘায়িত করব না, এখানে নেতা নেতৃবৃন্দরা আছেন, ওনারা বক্তব্য দিবেন। পরিষ্কার, বাংলাদেশের রাজনীতি দুই ভাগে বিভক্ত, এবং সেটার আরও ডিটারমাইন করে দিয়েছে 75-এর 7ই নভেম্বর। একদম পরিষ্কার লাইন টেনে দিয়েছেন 75-এর 7ই নভেম্বরের আগে। আপনাদের মনে আছে যে 3রা নভেম্বর খালেদ মোশাররফ কু করে এই দখলদারদের সেই সময় ক্ষমতা আবার আনার চেষ্টা করেছিল, কিন্তু সেই সময় আমাদের বীর সেনাবাহিনী এবং জনগণ এবং রাজনৈতিক কর্মী হিসাবে আমিও কিঞ্চিত দাবি করতে পারি যে আমরা সেই সময় সেটার প্রতিবাদ করেছিলাম, প্রতিরোধ করেছিলাম, এবং তার কারণে এই 7ই নভেম্বর ঘটেছে। আজকে 7ই নভেম্বর নিয়ে তাদের জ্বালা, জ্বালা তো হবেই, জ্বালা তো হবেই। আমরা মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করলাম, তারপরে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হলো, ক্ষমতায় বসে তারা মুক্তিযুদ্ধের যে মূল স্বপ্ন সেই স্বপ্নকেই তারা দুলিশ্বাত করলো, অর্থাৎ বহুদলীয় গণতন্ত্র। যে ভোটের অধিকার পাকিস্তানের কাছে আমরা পাই নাই তার জন্য গণতান্ত্রিক আন্দোলন করেছি, স্বাধিকার আন্দোলন করেছি, চূড়ান্ত পর্যায়ে মুক্তিযুদ্ধ করতে হয়েছে। তাই ভাইয়েরা আমার, এই কথাটা মনে রাখতে হবে। আমরা আমাদের যারা বিভিন্ন সময় আমরা কথা বলি, আবার বিএনপিকেও চাই, আবার বিএনপিকে দোষারোপও করি, দোষারোপ তো হইতেই পারে বা আলোচনাও হইতে পারে, কিন্তু নিজের নিজের দিক নির্দেশনাটা ঠিক রাখতে হবে যে আমি কোন দিকের, কে আমার শত্রু, কে আমার মিত্র, এবং সেটা রাজনীতি ডিটারমাইন করবে, অন্য ব্যক্তি সম্পর্ক দিয়ে সেটা ডিটারমাইন হবে না, রাজনীতি দিয়ে ডিটারমাইন হবে যে কে আমার শত্রু, কে আমার মিত্র। স্বাধীনতার এই 50 বছর পরে 7ই নভেম্বরের সেই চেতনাটাকে আমরা এখনও ধারণ করতে পারি নাই। যদি ধারণ করতে পারতাম তাহলে আজকের এই দখলদাররা ক্ষমতায় আসতে পারতো না, পারতো না, পরিষ্কার কথা। এই দেশের মানুষ এদেরকে ক্ষমতায় দেখতে চায় না, কারণ 72 থেকে 75 তারা ক্ষমতায় আসার পরে এই দেশটাকে কোথায় নিয়ে গিয়েছিল সেটা আমরা সবাই জানি, জনগণও জানে, জনগণও জানে। পরিষ্কার কথা মনে রাখতে হবে। মঞ্চ উপবিষ্ট আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব কে এম আবু তাহের, চেয়ারম্যান ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব নসরুল ইসলাম খান, সমন্বয়কারী 20 দলীয় ঐক্যজোট এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্থায়ী কমিটির সদস্য। উপস্থিত আছেন জনাব আব্দুল আওয়াল মিন্টু, বিশিষ্ট ব্যবসায়ী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান। উপস্থিত আছেন জনাব মেজর জেনারেল মোহাম্মদ ইব্রাহিম, চেয়ারম্যান বাংলাদেশ কল্যাণ পার্টি। উপস্থিত আছেন জনাব মাহমুদুর রহমান মান্না, আহ্বায়ক নাগরিক ঐক্য।
উপস্থিত আছেন জনাব আব্দুল সালাম আহ্বায়ক ঢাকা মহানগর বিএনপি দক্ষিণ। শ্রোতৃমণ্ডলী, উপস্থিত আছেন জনাব ফরুজ্জামান ফরাদ সভাপতি বাংলাদেশ পিপলস পার্টি, উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক জনাব রফিক সিকদার, স্বাধীনতা তুমি কার, এই প্রশ্ন আমাদের মনে মাঝে মাঝে জাগে, কিন্তু হয়তো আমরা এভাবে আলোচনায় আনি নাই। আজকে এনডিপি আলোচনায় এনেছে, আমরা হয়তো মনের কথাগুলি আজকে বলার একটা সুযোগ পেয়েছি। স্বাধীনতা তুমি কার এই প্রশ্নটি জাগে যখন বাংলাদেশের স্বাধীনতার 50 বছরে আমরা স্বাধীনতা উদযাপন করতে পারি না, আমরা গৃহবন্দী হয়ে থাকি। শ্রোতৃমণ্ডলী, এই পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব সিদ্দিকুর রহমান বাংলাদেশ পিপলস পার্টি। জনাব সিদ্দিকুর রহমান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সম্মানিত চেয়ারম্যান জননেতা কে এম আবু তাহের, মঞ্চে উপবিষ্ট আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং 20 দলীয় জোটের সমন্বয়কারী জনাব নজরুল ইসলাম খান, প্রধান আলোচক নাগরিক ঐক্যের আহ্বায়ক জননেতা মাহমুদুর রহমান মান্না, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান জননেতা সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, মঞ্চে উপবিষ্ট বিএনপির ভাইস চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি জনাব আব্দুল্লাহ মিন্টু, মঞ্চে উপবিষ্ট ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, সবাইকে আজকের অনুষ্ঠানে আমার দল বাংলাদেশ পিপলস পার্টির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা এমন একটি সময়ে এমন একটি টপিকস নিয়ে আলোচনায় এসেছি যে সময়ে বাংলাদেশ কাগজে কলমে স্বাধীন বলে প্রকৃত অর্থে আমরা স্বাধীন নই। আজকে আমাদের ভোটের অধিকার নেই, আজকে আমাদের গণ অধিকার নেই, আজকে আমাদের বাক স্বাধীনতা নেই। এর জন্য মূল দায়ী হচ্ছে প্রকৃত রাজনীতিবিদদের কাছ থেকে রাজনীতি সরিয়ে যাওয়া। এর মূল কারণ হচ্ছে আমাদের মধ্যে ঐক্য নেই, আমরা বিচ্ছিন্নভাবে এদিক সেদিক আমাদের মতন আমরা চলাফেরা করছি। তাই বাংলাদেশে আরেকটি স্বাধীনতা অনিবার্য হয়ে পড়েছে, সেই স্বাধীনতার জন্য জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, গণ অধিকার প্রতিষ্ঠার জন্য অনিবার্য কারণ হয়েছে একটি ঐক্য। সেই ঐক্যের মাধ্যমে বর্তমান সরকার প্রতিটি ক্ষেত্রে ব্যর্থতা পরিচয় দিয়েছে, এই ব্যর্থ সরকারকে সরিয়ে প্রকৃত জনগণের কল্যাণ একটি সরকার প্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এই কথা বলেই আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মঞ্চ উপবিষ্ট আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব কে এম আবু তাহের, চেয়ারম্যান ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি
প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব নজরুল ইসলাম খান, সমন্বয়কারী ২০ দলীয় ঐক্যজোট।